আমি যদি বলি হাজারটা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন, আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি হাজারটা মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি চাইলে আপনার মুখের হাসিটা কখনো হারিয়ে যাবে না, আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। প্রতিযোগিতায় দুকদম পিছিয়ে পড়লে আপনি হয়তো হেরে যাবেন, কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন, কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। আপনার জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলবেন না। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই জীবনে সফল হয়ে গেছে, কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে, তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন? সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায় তখন সে দু কদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। কখনো কোনো স্কুলের ছোট বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দেখেছেন? সেখানে বাচ্চারা যে যতটা বড় লাফ দিতে চায় সে ততটাই পেছনে পিছিয়ে যায়, আর কিছুটা অপেক্ষার পর পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে লাফ দেবার জন্য সামনে এগিয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল, বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নিয়ামত। এই নিয়ামতকে কাজে লাগিয়ে আগেরবারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না, যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না, যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ তো পুরো পৃথিবীতেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তাই সারাটা জীবন ধরে কোনো একটা নির্দিষ্ট কাজেই নিজের রিজিক তালাশ করাটাও সঠিক হবে না। সব কাজেই নিজেকে যাচাই করে দেখুন, আপনার সৃষ্টিকর্তা কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ, নিজেকে চেনার, নিজেকে জানার
নতুন সুযোগ। হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ। জীবনে সত্যিকারেই সুখী হতে চাইলে আপনাকে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। কারণ অন্য কারো দেখিয়ে দেয়া পথে নিজের জীবনের আনন্দগুলো শুধুমাত্র গৃহপালিত পশু পাখিরাই খোঁজে। আর নিজের জন্য কোন রাস্তাটা সঠিক সেটা বনের রাজা সিংহ খোঁজে। আজ রাতের খাবারে হরিণের মাংস থাকবে নাকি হাতির মাংস থাকবে সেটা সিংহ নিজেই নিজের জন্য পছন্দ করে। আর গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল কী খাবে সেটা তাদের মালিক ঠিক করে। তাদের পছন্দ থাকলেও খেতে হয়, তাদের পছন্দ না থাকলেও খেতে হয়। কিন্তু যারা নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেয় তারা প্রতিবেলায় নিজের পছন্দের খাবারগুলো খায়। তারা প্রতিবেলায় নিজের পছন্দের খাবারগুলো খায়। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি অন্য কাউকে খুশি করানোর জন্য হাঁস মুরগির মতো জীবনযাপন করবেন, নাকি নিজের জীবনের সব ভালো মন্দ আর খারাপ কাজের দায়ভারগুলো নিজের কাঁধে তুলে নিয়ে সিংহের মতো বাঁচবেন? এই পৃথিবীতে 90% মানুষ একটা নির্দিষ্ট বয়সে গিয়ে তাদের জীবনের সফলতা আর ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করে। অমুকের জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, তমুকের জন্য আমি এটা পারিনি, আমি ওটা পারিনি। আরে ভাই, আপনার জীবনে বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার স্বপ্নটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন স্বপ্ন পূরণের জন্য আপনার মনোবল কতটা শক্তিশালী? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার কাজটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এসে আপনার কাজটা করে দিয়ে যাবে না? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার সফলতা দেখে কোন মানুষগুলোর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়? তাই আজ থেকে নিজের জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। অন্য কারো আশায় বসে না থেকে নিজের কাজটা নিজেই করুন। প্রচুর বাধা আসবে, প্রচুর সমস্যা তৈরি হবে, কিন্তু আপনি যদি নিজেই নিজের সিদ্ধান্তটা নিতে শিখে যান তাহলে পুরো পৃথিবীর কোনো বাধা, কোনো সমস্যাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, পুরো পৃথিবীর কোনো বাধা, কোনো সমস্যাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। এই পৃথিবী তোমাকে হাসাবে, তোমাকে কাঁদাবে, ভয় দেখাবে, প্রতিদিন বিভিন্নভাবে তোমাকে ব্যবহার করবে। কিন্তু বন্ধু, তুমি যদি নিজেকেই চিনতে দেরি করে ফেলো তাহলে সারাটা জীবন আফসোস করবে। বন্ধু, তুমি কারো ভুল খোঁজো না। চুপ থেকে মানুষকে কষ্ট করে নিজেদের সময় ব্যয় করে তোমার ভুলগুলো খুঁজতে দাও, আর চুপি চুপি তাদের বের করে দেয়া ভুলগুলোকে সংশোধন করে নাও। একটা সময় দেখবে তুমি একদিন নির্ভুল মানুষে পরিণত হয়ে যাবে, আর ওরা তোমার পেছনেই পড়ে থাকবে। ধীরে ধীরে তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। তোমার দুর্বলতাগুলোকে তুমি তোমার শক্তিতে রূপান্তর করো। সামনে এগিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে থাকলে রাস্তায় তোমার পেছনে পড়ে থাকা অনেক কিছুর সাথেই যেমন তোমার দূরত্বটা বাড়তে থাকে, ঠিক তেমনিভাবেই একটি কথা মনে রেখো, জীবনে কিছু পেতে চাইলে কিছু অপ্রয়োজনীয় জিনিসের সাথে তোমার দূরত্বটাও বাড়াতে হবে। হ্যাঁ, জীবনে কিছু পেতে চাইলে
তোমার জীবনের অপ্রয়োজনীয় কিছু জিনিসের সাথে তোমার দূরত্বটা বাড়াতে হবে। আগুনে না পোড়ালে যেমন সোনা চকচক করে না, তেমনি দুঃখ কষ্ট দেখে পালিয়ে গেলে তোমার স্বপ্নটাও পূরণ হবে না। তুমি জীবনটাকে বদলাতে চাও, কিন্তু নিজেকে বদলাও নিয়ে আজও। সবাইকে তাক লাগিয়ে দিতে চাইলে সব কিছু পড়ে থাক, আগে নিজের কাজটাকে শেষ করো। তোমার পুরনো অভ্যাসগুলোই তোমাকে ধ্বংস করে দেবে, তোমার ছোট ছোট ভালো লাগাগুলোই তোমার স্বপ্নগুলোকে চুরি করে পালিয়ে যাবে। নিজেকে কারো কাছে ছোট মনে করো না। তোমার মাঝেও তাক লাগিয়ে দেবার মতো অসংখ্য শক্তি লুকিয়ে আছে, শুধু নিজেকে খুঁজে বের করো। এই পৃথিবী নতুন কিছু দেখার অপেক্ষায় আছে, এই পৃথিবী নতুন কিছু দেখার অপেক্ষায় আছে। তাই আর দেরি কিসের বন্ধু, আজে বাজে কাজগুলো ছেড়ে এবার নিজেকে তৈরি করো, কারণ সবাইকে তাক লাগিয়ে দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, তোমার সময় এসে গেছে, তোমার সময় এসে গেছে। খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে শিখুন, এতে করে খারাপ সময়গুলো চলে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আগের থেকেও আপনি শারীরিক ও মানসিকভাবে কতটা বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে বাধা আর বিপদ না আসলে সেই স্বপ্নটা কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না, সেই স্বপ্নটা কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না। আর যাই করুন না কেন, বারবার আপনার স্বপ্নটার কথাই মনে করতে হবে। সবসময় নতুন কিছু করার চেষ্টা করুন। এটা প্রয়োজনীয় নয় যে আপনার সব চেষ্টাই সফল হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে থাকলে সফলতা একদিন না একদিন আপনার কাছেই আসবে। তাই যা হবার তা হয়ে গেছে, যা হারাবার তা হারিয়ে গেছে। সবসময় আগের থেকেও ভালো কিছু করে দেখানোর চেষ্টা করুন। আপনি ভালো করেই জানেন, মানুষ একসাথে কখনোই দুটি কাজ করতে পারে না। তাই অন্যের সমালোচনা আর অন্যের ভুল নিয়ে আলোচনা না করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আমি কথা দিচ্ছি, আপনার আশেপাশের মানুষগুলোর থেকেও আপনি অনেক অনেক দূরে গিয়ে যাবেন। কি হবে যদি সৃষ্টিকর্তা তোমাকে তোমার অতীতে ফিরে যাওয়ার সুযোগ করে দেন, এবং তিনি যদি তোমার অতীতের প্রতিটি ভুল সংশোধন করার সুযোগ দেন? তুমি কি তোমার অতীতের ভুলগুলো সংশোধন করবে, নাকি অতীতের সেই ছোট ছোট ভুলগুলোতে লুকিয়ে থাকা বড় বড় শিক্ষাগুলোকে খুঁজে বের করবে, যে শিক্ষাগুলো ভবিষ্যৎ জীবনে তোমার সামনে এগিয়ে চলার জ্বালানি তেল হিসেবে কাজ করবে? দেখো, একটা ছোট বাচ্চা মোমবাতিতে জ্বলতে থাকা আগুনের রূপ সৌন্দর্য দেখে সেটার প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে। তাকে যতটাই বোঝানো হোক যে আগুন ক্ষতিকর, সে বুঝতেই পারবে না, কারণ ক্ষতিকর মানে কি বাচ্চাটা তো সেটাই জানে না। আগুন যে কতটা ক্ষতিকর সেটা ওই বাচ্চাটা আগুনের সৌন্দর্য দেখে বুঝতে পারে না। প্রথমবার যখন সে আগুনে হাত দেয়, তখন থেকেই সে বুঝতে পারে সুন্দর হলেই সব কিছু ভালোবাসার যোগ্য হয় না। ঠিক তেমনিভাবে আপনার জীবনেও ভুল না হলে আপনি বুঝতেই পারবেন না আপনার জন্য কোনটা সঠিক আর কোনটা ভুল। পুরনো দিনের কথা মনে করে কষ্ট পাওয়াটা অনেকটাই সহজ, কিন্তু সেই পুরনো দিনের ভুলগুলোর কথা ভেবে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটা সাজানোটা অনেকটাই কঠিন।
মনে রেখো, যারা সহজ রাস্তায় হাঁটে ইতিহাস তাদেরকে কখনো মনে রাখে না, আর যারা নিজের অতীতের সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য কঠিন রাস্তাগুলো বেছে নেয় ইতিহাস কখনো তাদের কথা ভুলে যেতে দেয় না। জীবনের কাছে কেউ হেরে যায় না, সবাই জীবনের কাছে হার মেনে নেয়। কেউ কঠিন রাস্তায় ছুটতে চায় না, কেউ কষ্ট পেতে চায় না, সবাই খুব দ্রুত সুখ আর সফলতা চায়। তাই আজ সহজ রাস্তাগুলো খুঁজতে খুঁজতে অসংখ্য মানুষ খুব সহজেই আত্মহত্যার পথ বেছে নেয়। এই ছেলে, এই মেয়ে, জীবনটা এতটাও সহজ নয়, এই পৃথিবীটা বড়ই কঠিন, তোমাকে এই কঠিন সময়ের ভেতর দিয়েই যেতে হবে, তোমাকে প্রচুর সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। কেউ নিজের জায়গা ছেড়ে তোমাকে জায়গা করে দেবে না, আর তোমার ভেতরে যদি সাহস না থাকে, তুমি যদি জীবনের ছোট ছোট বাধাগুলোকে দেখেই হতাশ হয়ে যাও, তুমি যদি ভুল মানুষকে বিশ্বাস করে ছোট ছোট কথাতেই ইমোশনাল হয়ে যাও, তাহলে এই পৃথিবীতে তুমি টিকে থাকতে পারবে না, নিজেকে তুমি নিজেই ঘৃণা করতে শুরু করবে। হ্যাঁ, নিজেকে তুমি নিজেই ঘৃণা করতে শুরু করবে। দেখো, জীবনের সূত্রটা খুব স্বাভাবিক। তুমি কোটি টাকার পারফেক্ট BMW গাড়ি নিয়ে যদি ভুল রাস্তায় চলতে থাকো, তাহলে কখনোই তুমি সঠিক রাস্তা খুঁজে পাবে না। আর অন্যদিকে কেউ যদি একটা ভাঙা সাইকেল নিয়ে সঠিক রাস্তায় এগিয়ে যেতে থাকে, তাহলে সে কখনো হারিয়ে যাবে না। তাই কখনো ভেবো না তোমার কাছে কি আছে আর কি নেই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে হলেও এগিয়ে চলো, কখনো থেমে যেও না। জীবন তোমাকে কাঁদাবে, তোমাকে কষ্ট দেবে, প্রচণ্ড যন্ত্রণায় তোমাকে জর্জরিত করে ফেলবে, তোমার চোখে ধুলো ছিটিয়ে দেবে, তোমাকে তোমার দুই হাঁটুর উপর বসিয়ে কাঁদাবে, আর সবশেষ তোমার জীবন তোমাকেই বলতে থাকবে, তুই এখন হার মেনে নে, তুই যে একটা অপদার্থ সেটা স্বীকার করে নে, তুই যে একটা অপদার্থ সেটা স্বীকার করে নে। কিন্তু বন্ধু, তুমি যদি ওই মুহূর্তটাতে হার মেনে নাও, তাহলে তোমার পরাজয় নিশ্চিত। জীবন তোমাকে কষ্ট দিতে চাইলে তুমি জীবনকে দেখিয়ে দাও তুমি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো। হ্যাঁ, জীবন তোমাকে কষ্ট দিতে চাইলে তুমি জীবনকে দেখিয়ে দাও তুমি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো। হ্যাঁ, কষ্ট সহ্য করো, তবুও হার মেনে নিও না বন্ধু, তোমার জীবন তোমাকেই সাজাতে হবে, কেউ তোমার জীবন সাজিয়ে দিতে আসবে না, কারো আশায় বসে থেকো না, তোমার জীবন কেউ সাজিয়ে দিতে আসবে না। তাই প্রতিটা সময়কে কাজে লাগাও, প্রতিটা দিনকে কাজে লাগাও, কারণ তোমার সৃষ্টিকর্তা তোমাকে তোমার অতীতে গিয়ে তোমার অতীত বদলানোর সুযোগ না দিলেও তোমার ভবিষ্যৎ বদলানোর জন্য প্রতিটা মুহূর্তকে উপহার হিসেবে তোমাকে এখনো দিয়ে যাচ্ছেন। সবাই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেও তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা, তোমার বিধাতা কখনো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আজ যদি তোমার জীবনে খারাপ সময় এসে থাকে, তাহলে সেটা তার ইচ্ছাতেই এসেছে, তাই হতাশ হয়ে যেও না, এই খারাপ সময়টার ভেতরেও তোমার জন্য কল্যাণ লুকিয়ে আছে।
আমি জানি তুমি নিজেকে বদলাতে চাও, আমি জানি তুমি জীবনে অনেক ভালো কিছু একটা করে দেখাতে চাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে বদলাবে না। একটা বিষয় তো তুমি খুব ভালো করেই জানো, তোমার জীবন রাতারাতি এক মুহূর্তেই বদলে যাবে না। শুধু তোমার জীবন কেন, কোনো কিছুই একা একাই বদলে গিয়ে ভালো কিছু হয়ে যায় না। যে জিনিসটা একা একাই বদলে যায় সেই জিনিসটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলে দিতে হয়। একটু ভেবে দেখো তো, তুমি যদি দুই তিন দিন ধরে গোসল না করো তাহলে তোমার শরীর অটোমেটিক ময়লা হতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, তোমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় মানুষ বিরক্তি অনুভব করবে। তাই নিজে নিজেই বদলে যাওয়ার আগে তোমাকেই পরিশ্রম করে সব কিছু বদলাতে হবে। আমরা বাড়িতে সবজি কাটার জন্য যে চাকুটা ব্যবহার করি সেটা ব্যবহার না করে কয়েকদিন ফেলে রাখলে কয়েকদিন পর সেটাতেও মরিচা ধরে যায়। ঠিক তেমনিভাবে তুমি প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়ার চেষ্টা না করলে তোমার মগজেও অলসতা নামের ময়লা আবর্জনা জমতে থাকবে। একটা সময় এই ময়লা আর এই মরিচিকা তুলতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে হলেও নিজেকে বদলানোর চেষ্টা করো বন্ধু। তোমার কাছ থেকে এভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিছু একটা করে দেখানোর সময় ফুরিয়ে যাচ্ছে। নিজের সাথেই প্রতিজ্ঞা করুন, আজ থেকেই আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কাজ শুরু করে দেব। জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর নয়, আজ থেকে প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগাবো। ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তা ভাবনাকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের অভ্যাস আর কাজকর্মগুলোকে বদলাবেন না। অনেকেই চিন্তা করে একটা সময় আসবে যখন আমার জীবন বদলে যাবে, আমার জীবনেও অনেক ভালো সময় আসবে, কিন্তু ভালো সময়গুলো কি এমনি এমনিতেই আসে? ভালো সময়গুলো এমনি এমনিতেই আসে না, জীবনে ভালো সময় এমনি এমনি আসে না, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, আর খারাপ সময়গুলো এমনিতেই চলে আসে। আপনি পাওয়ার জন্য আজ যতটা চেষ্টা করবেন কাল আল্লাহ আপনাকে দেবার সময় তার থেকে বিন্দু পরিমাণেও কম দেবেন না, বরং আপনি আজ যতটুকু চেষ্টা করবেন আল্লাহ কাল আপনাকে দেবার সময় হয় ততটুকুই দেবেন, নয়তো দেবার সময় তার থেকে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেবেন। অর্থাৎ আপনি আপনার জীবনে আজকে পর্যন্ত যা যা পেয়েছেন, যা যা অর্জন করেছেন, আপনি আজ যে অবস্থানে আছেন, এই সব কিছুর জন্যই আপনি যতটুকু চেষ্টা করেছিলেন ঠিক ততটুকুই পেয়েছেন, নয়তো আপনার চেষ্টার থেকেও অনেক গুণে বেশি পেয়েছেন। অটোমেটিক সব কিছু বদলে যাবে এই আশায় অপেক্ষা করতে থাকলে সারা জীবন অপেক্ষাই করতে থাকবেন, কিছুই বদলাবে না, বরং আপনার শরীরে ময়লা জমতে থাকবে, আপনার মস্তিষ্ক অলস হতে থাকবে, কাজকর্ম থেকে আপনার মনোযোগ উঠে যাবে, দিন দিন আপনার জীবনে আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে। হ্যাঁ, আজকের থেকেও
আরো বেশি খারাপ সময় আসবে। তাই নিজেকে প্রস্তুত করুন। আপনি কালকে কি ভুল করেছেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই ভুলগুলো করছেন কি না সেটাই সব থেকে বড় বিষয়। আপনি কাল কি ধরনের মানুষ ছিলেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই রকম মানুষ হয়ে থাকবেন কি না সেটাই সব থেকে বড় বিষয়। আর আপনি আজকে যে রকম আছেন, হ্যাঁ আপনি আজকে যে রকম আছেন আপনি আগামীকাল সেরকমই থাকবেন কি না সেটা সব থেকে বড় বিষয়। আপনাকে না বলতে শিখতে হবে। আপনার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে আবদার করল, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এই মুহূর্তটাই অনেকের কাছেই অনেক বড় কঠিন মুহূর্ত হয়ে দাঁড়ায়। কাজ বন্ধ করে দিয়ে বন্ধুর মন রক্ষা করব, নাকি কাজটা শেষ করার পর বন্ধুর মন রক্ষা করব? আপনার বন্ধুটি যদি সত্যিকারেই আপনার বন্ধু হয়ে থাকে তাহলে সে আপনার কাজের গুরুত্ব দেবে, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক তেমনিভাবে আপনাকেও অন্যদের কাজের মূল্যায়ন করতে হবে, এতে করে আপনার ব্যক্তিত্ব এবং আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। আপনি জানেন কি, আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করা সম্ভব, তবে সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব, আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। একটি কথা মনে রাখবেন, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা সব থেকে সহজ, তাহলে আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি আপনি সেই কাজটা করেন যে কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। আমরা জীবন বদলাতে চাই, কিন্তু যে অহেতুক কাজগুলো এখনো আমাদের জীবন বদলাতে পারলো না, আমরা সেই কাজগুলোর রুটিন বদলাতে চাই না। আমরা জীবন বদলাতে চাই, কিন্তু সমালোচনাকারী মানুষগুলোর সমালোচনা শুনেই আমরা আজও আমাদের চোখ ভেজাই। আমরা জীবন বদলাতে চাই, কিন্তু নিজেদের বদ অভ্যাসগুলো বদলাতে পারি না। বদলানো তো অনেক দূরের কথা, বদলানোর চেষ্টাই করি না। আজ করব, কাল করব, পরশু করব, এভাবে আর কতদিন চলে যাবে, কবে ঘুম ভাঙবে আপনার? ঘুম ভাঙতে যদি দেরি হয়ে যায় তাহলে ঘুম থেকে ওঠার পর চারপাশে শুধু শূন্যতাই খুঁজে পাবেন। হ্যাঁ, ঘুম ভাঙতে দেরি হয়ে গেলে ঘুম থেকে ওঠার পর চারপাশে শুধু শূন্যতাই খুঁজে পাবেন। আপনি যদি ভেবে থাকেন আপনি কাল থেকে কাজ শুরু করবেন, তাহলে আপনি আপনার স্বপ্নটাকে আপনার কাছ থেকে 6 মাস দূরে পাঠিয়ে দিলেন। আর আপনি যদি কাল সকাল থেকেই আপনার কাজটা শুরু করতে না পারেন, তাহলে আপনি আপনার স্বপ্নটাকে আপনার কাছ থেকে 6 বছর দূরে পাঠিয়ে দিলেন। স্বপ্ন পূরণ করাটা কঠিন নয়, স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করাটাই হচ্ছে সব থেকে কঠিন বিষয়, আর আমরা এই শুরুটাই করতে পারি না। আমি এটা করব, আমি সেটা করব, আমি অমুক করব, তমুক করব, এসব খুব বড় বিষয় নয়,
আপনি যে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করুন, আর সেই কাজটাই আপনার জীবন বদলানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সফল মানুষেরা নতুন নতুন কাজ আবিষ্কার করে না, এরা পুরাতন কাজগুলোকেই একটু নতুনভাবে করার চেষ্টা করে। দেখে নিও, আমি জীবনে অনেক ভালো কিছু একটা করে দেখাবো, এই কথাটা বেশিরভাগ সময় উদাসীন মানুষগুলোই বেশি বলে থাকে। আর আগামী 5 বছর অথবা 10 বছরের মধ্যেই আমাকে আমার লক্ষ্যটা অর্জন করতেই হবে, এসব কথাগুলো সেই সব পাগল ক্যাটাগরির মানুষগুলোই বলে, যারা প্রতিটা যুগে যুগে পুরো পৃথিবীর মানুষগুলোকে তাক লাগিয়ে দিয়েছে। আপনি আজ যে স্বপ্নটা দেখছেন সেটা হয়তো পূরণ করাটা অনেকটাই কঠিন কাজ হয়ে দাঁড়াবে আপনার জন্য, কিন্তু সেটা এতটাও কঠিন নয় যে আপনি সেটাকে পূরণ করে দেখাতে পারবেন না। হ্যাঁ, আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা হয়তো পূরণ করাটা অনেকটাই কঠিন কাজ হয়ে দাঁড়াবে আপনার জন্য, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করাটা এতটাও কঠিন নয় যে আপনি সেটা কখনো পূরণ করতেই পারবেন না। আপনার জীবন বদলানোর ম্যাজিক আপনার দুহাতেই লুকিয়ে আছে, আপনার জীবন বদলানোর ম্যাজিক আপনার মগজে লুকিয়ে আছে। যতদিন আপনি আপনার হাত এবং মগজকে একসাথে কাজে লাগিয়ে আপনার জীবন বদলানোর জন্য চেষ্টা করবেন না, ততদিন আপনার জীবন, আপনার ভাগ্য, সৃষ্টিকর্তাও বদলাবেন না। অনেকেই আমাকে বলে, আরে ভাই, আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। আর আমি বলি, হ্যাঁ, আপনার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, যদি আপনি সেই ভাগ্যটাকে বদলানোর চেষ্টা না করেন। না, আমি জানি না আপনি এতদিন কি কি ভুল করেছেন, তবে আমি এতটুকু জানি আপনি গতকাল যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো যদি আজকেও করতে থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে যা চাচ্ছেন তা কখনোই পূরণ করতে পারবেন না। অনেকে বলে, তোর ইমোশনগুলোই তোকে ধ্বংস করে দেবে, কিন্তু তারা হয়তো এটা জানে না, ইমোশন এত বড় একটা পাওয়ারফুল শব্দ যা আপনার জীবনটাই বদলে দিতে পারে, কিন্তু সঠিক জায়গায় আপনার ইমোশনটাকে কাজে লাগাতে হবে। আপনার ইমোশনটাকে আপনার কাজের সাথে যুক্ত করে দিতে হবে। আজ আপনার রুটিনে থাকা কাজটি আপনি করতে না পারলে আপনার যদি খারাপ না লাগে, তাহলে বুঝে নেবেন এখনো আপনার ইমোশন আপনার কাজের সাথে আপনি যুক্ত করতে পারেননি। আপনি এখনো আপনার কাজকে ভালোবাসতে শেখেননি, আর যতক্ষণ আপনি আপনার কাজকে ভালোবাসতে পারবেন না, ততক্ষণ সেই কাজ আপনার জীবনে সফলতা এনে দিতে পারবে না। শুনুন, সমাজে টাকা পয়সার প্রয়োজনে কেউ চোর ডাকাত হয়ে যায় না। যে সমাজে টাকা পয়সার প্রয়োজনটা খুব দেরিতে শেখানো হয়, সেই সমাজেই চোর ডাকাতের সংখ্যা বৃদ্ধি পায়। 18 বছর পার হবার পরেও বাবার কাছ থেকে টাকা নেয়ার সময় আপনার যদি খারাপ না লাগে, আপনার যদি বিন্দু পরিমাণেও লজ্জাবোধ তৈরি না হয়, তাহলে বুঝে নেবেন আপনার জীবনের লক্ষ্যটা আপনি এখনো নির্ধারণ করতে পারেননি, আপনি এখনো টাকা পয়সার সঠিক প্রয়োজনটা বুঝতে পারেননি। এখন হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করবেন, তাহলে ভাই আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমরা কি পড়ালেখা ছেড়ে দিয়ে কাজে নেমে পড়ব? পড়ালেখা ছেড়ে দিয়ে কি চাকরি খুঁজতে শুরু করব? হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনার মনেও এ ধরনের প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে, তাহলে প্রস্তুত হয়ে নিন, কারণ এবার আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব। আপনি প্রতিদিন 3-4 ঘন্টা ধরে একটানা গেমস খেলতে থাকেন,
গেমস খেলার জন্য কি আপনার পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে? এরপর আপনি 3 ঘন্টা ধরে একটা মুভি দেখেন, সেই মুভিটা দেখার জন্য আপনাকে কি পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে? এরপর নাটক আছে, গান আছে, বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সিরিয়াল আছে, এসব দেখার জন্য কি আপনাকে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে? তাহলে পড়ালেখার পাশাপাশি ছোটখাটো একটা বিজনেসে হাত দিতে গেলে কেন আপনাকে পড়ালেখা ছেড়ে দিতে হবে? কোনো একটা কাজে নিজের দক্ষতা বাড়াতে কেনই বা আপনাকে পড়ালেখা ছেড়ে দিতে হবে? শুনুন, অজুহাত দেবেন না। আপনি যতদিন অজুহাত দিতে থাকবেন ততদিন আপনি নিজেই নিজেকে ধোঁকা দিতে থাকবেন। যারা এই পৃথিবীটাকে বদলে দিয়েছে তারা কেউ চাকরিজীবী নয়, তারা প্রত্যেকেই এক একজন বিজনেসম্যান। যারা মানুষের জন্য চাকরির ক্ষেত্র সৃষ্টি করেছে তারাও এক একজন বিজনেসম্যান। আর শুদ্ধ বাংলা ভাষায় এদেরকে ব্যবসায়ী বলা হয়ে থাকে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যারা এখনো চাকরি পাবার আশায় বসে আছেন তারা তাদের জীবন এবং চিন্তাভাবনাকে একটা নির্দিষ্ট বেতনের মধ্যে আটকে রেখেছেন। জীবন বদলানোর জন্য অনেক বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে হয় না, খুব ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করেই জীবন বদলাতে হয়। তাই আপনার ভবিষ্যৎ বদলানোর জন্য আজ থেকেই খুব ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন। জীবনে হাজারটা সমস্যা, হাজারটা খারাপ সময় আসলেও আপনি যদি সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক একটা জীবনযাপন করতে চান, তাহলে আপনার চিন্তাভাবনার জগৎটাকেও সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক বানাতে হবে। নিজের চিন্তাভাবনার জগৎটাকে বদলানোটা এতটা গুরুত্বপূর্ণ কেন জানেন? এই পৃথিবীতে 95% মানুষ কখনোই আপনার সম্পর্কে পজিটিভ কথা বলবে না, কারণ এরা নিজেরাই নিজেদের জীবন নিয়ে খুশি নয়। আর যারা নিজেদের জীবন নিয়ে খুশি নয় তাদের কাছে আপনার করা শতভাগ ভালো কাজগুলোও কখনো তাদের ভালো লাগবে না। আপনি যতটাই ভালো কাজ করুন না কেন, এরা আপনার প্রতিটা কাজে ভুল খুঁজে বের করবেই। মূলত আপনার ভুল খুঁজে বের করাটা এদের আসল উদ্দেশ্য নয়, এদের আসল উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে সূক্ষ্ম বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার মনোবলটাকে নষ্ট করে দেয়া যায়। একটু ভেবে দেখুন, এখন একটু ভেবে দেখুন, এরকম একটা পৃথিবীতে জন্ম নেওয়ার পর আপনি যদি নিজের সিদ্ধান্ত, নিজের জীবন এবং নিজেকে নিয়ে ভালো চিন্তাভাবনা না করেন তাহলে আপনাকে নিয়ে কেউ চিন্তাভাবনা করবে না। আপনি নিজেকে খারাপ এবং অপদার্থ ভাবতে শুরু করলে আপনার প্রতিটা কাজেই আপনার অপদার্থতা ফুটে উঠবে। আপনি প্রতিটা কাজেই নিজেকে নিয়ে ভালো চিন্তাভাবনা করলে আপনি প্রতিটা কাজেই ভালো ফলাফল পাবেন। প্রতিদিন নিজের জন্য একটু সময় বের করুন, দিনে অন্তত 15 মিনিট হলেও নিজেকে নিয়ে ভাবুন। আপনি নিজেই নিজেকে নিয়ে যেভাবে চিন্তা করবেন আপনার মস্তিষ্ক আপনাকে সেভাবেই পরিচালিত করবে। আমরা যখন ভালো ভালো চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক নিজে থেকেই ভালো ভালো কিছু হরমোন তৈরি করে আমাদের পুরো শরীরে ছড়িয়ে দেয়। আর ঠিক এভাবেই আমরা যখন খারাপ চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক নিজে থেকেই খারাপ হরমোনগুলো তৈরি করে আমাদের পুরো শরীরে ছড়িয়ে দেয়। হ্যাঁ, বর্তমান চিকিৎসা বিজ্ঞানও তাই বলছে, আমাদের চিন্তাভাবনাগুলোই আমাদের শারীরিক গঠনে প্রভাব ফেলে। জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে,
কিন্তু খারাপ সময়গুলোকে যদি আপনি মেনে নিতে না পারেন, ধীরে ধীরে আপনার জীবনের সব কিছুই ওলটপালট হয়ে যেতে শুরু করবে। অন্য কারোর জন্য নয়, আপনার নিজের ভালোর জন্যই সবাইকে মাফ করে দিতে শিখুন। আপনি যতদিন অন্য কাউকে নিয়ে খারাপ চিন্তাভাবনা করতে থাকবেন, ততদিন আপনার মস্তিষ্ক বিভিন্ন ধরনের বিষাক্ত হরমোন তৈরি করে আপনার শরীরে ছড়িয়ে দিতে থাকবে। আর যেদিন থেকে আপনি মানুষকে মাফ করে দিতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার মস্তিষ্ক পজিটিভ হরমোনগুলো আপনার পুরো শরীরে ছড়িয়ে দিতে শুরু করবে। এর ফলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, শারীরিক গঠন সুন্দর হবে এবং আপনার কাজকর্মে মনোযোগ বৃদ্ধি পাবে। আপনার জীবনে খারাপ সময় আসুক আর ভালো সময় আসুক, দুটোর জন্যই অন্য কেউ নয়, আপনি নিজেই দায়ী। হ্যাঁ, দুটোর জন্য অন্য কেউ নয়, আপনি নিজেই দায়ী। অতীতকে নিয়ে আমাদের যেমন ভালো স্মৃতি আছে, তেমনি আমাদের খারাপ স্মৃতিও আছে। কিন্তু আপনি যদি খারাপ স্মৃতিগুলোকেই বারবার মনে করতে থাকেন, তাহলে সবসময় আপনার মন মানসিকতা খারাপ থাকবে। খারাপ সময়গুলোকে খুব বেশি গুরুত্ব দেবেন না, খারাপ সময়গুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। খারাপ সময়গুলো নিয়ে যদি চিন্তাভাবনা করতেই হয়, তাহলে সেই খারাপ সময়গুলো থেকে জীবন বদলে দেওয়ার মতো কোন কোন বিষয়গুলো শিখেছেন সেগুলোই মনে করতে থাকুন। মাঝে মাঝে আমরা নিজেদেরকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু এটা ভুলে যাই যে বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হয়। আর এই লম্বা রাস্তাটার দিকে তাকিয়েই আমরা ম্যাক্সিমাম সময় হতাশ হয়ে যাই। আমরা ভাবতে থাকি এটা আমাকে দিয়ে সম্ভব নয়। শুনুন, রাস্তাটা যতই বড় হোক না কেন, আপনি যদি একটা সূত্র কাজে লাগাতে পারেন, তাহলে এই রাস্তাটা যে আপনি কখন পাড়ি দিয়ে ফেলবেন সেটা বুঝতেই পারবেন না। আর সেই সূত্রটা হলো, রাস্তাটা যতই বড় হোক না কেন, ছোট ছোট অংশে ভাগ করে নিন। হ্যাঁ, আপনার বড় বড় কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে প্রতিদিন খুব অল্প অল্প করে হলেও আপনার কাজটাকে নিয়মিত করতে থাকুন। কে আপনাকে ছেড়ে গেছে, কে আপনাকে ধোকা দিয়েছে, আপনাকে কে অপমান করেছে, এই বিষয়গুলোকে একটা দুঃস্বপ্ন ভেবে এখনই মাথা থেকে ছেড়ে ফেলুন। শুনুন, একটা দুঃস্বপ্ন দেখার পর যখন আমাদের ঘুম ভাঙে, তখন আমরা কি করি? আমরা তখন মনে মনে বলতে থাকি, যাক এটা তো একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা ভেঙে গেছে, ভালোই হয়েছে। ঠিক তেমনিভাবেই যে বিষয়টা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, যে বিষয়টা আপনাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, যে বিষয়টাকে আপনি ভুলে যেতে চাচ্ছেন, সেই বিষয়টাকে একটা দুঃস্বপ্ন ভাবতে শুরু করে দিন। ভাবতে শুরু করুন, কাল যা হবার হয়েছে, একটু আগে যা হবার হয়েছে, আমি এখন থেকে একটা নতুন জীবন শুরু করলাম, আজ পুরো পৃথিবীতে জন্ম নেয়া নতুন শিশুগুলো যেভাবে তাদের নতুন জীবন শুরু করবে, ঠিক সেই শিশুগুলোর মতোই আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করব। আজ থেকে আমি আমার পড়ালেখায় মনোযোগ দেব। আজ থেকে আমি আমার একটা সুন্দর চরিত্র গঠন করব। পুরনো ভুলগুলো আর নয়, আজ থেকে আমি আমার জীবন সাজানো শুরু করব। একটা বিষয় জানেন কি, করোনা মহামারী আসার পর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত সব কিছুই বন্ধ হয়ে গেছে।
কিন্তু যারা সত্যি সত্যি নিজের জীবন বদলাতে চায় একটু খোঁজ নিয়ে দেখুন, তারা এখনো তাদের কাজ বন্ধ করে দেয়নি। হ্যাঁ, তারা তাদের কাজ বন্ধ করে দেয়নি। হ্যাঁ, তারা তাদের কাজ বন্ধ করে দেয়নি। এই সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে, তাই না? কিন্তু একটা কথা জানো কি, তোমার জীবনে এর আগেও যে খারাপ সময়গুলো এসে চলে গিয়েছিল, সেই সময়গুলোর মতো এই খারাপ সময়টাও আর কিছুটা সময় পর চলে যাবে। চলে যাবার সময় তোমার জীবনের অনেক কিছুই বদলে দিয়ে যাবে। প্রচুর কান্নার পর জীবন তোমাকে আবার হাসতে শেখাবে। তুমি আর একটু ধৈর্য ধারণ করেই দেখো, অল্প কিছু মুহূর্ত পর এই সময়টাও চলে যাবে। তোমাকে আবার বাঁচতে ইচ্ছে করবে, ভালোবাসতে ইচ্ছে করবে। তুমি শুধু সৃষ্টিকর্তার উপর ভরসা করে একটু একটু করে এগিয়ে চলো, কারণ সৃষ্টিকর্তার পরীক্ষা যতটা কঠিন হয়, সেই পরীক্ষার ফলাফল ততটাই আনন্দের হয়। একটি কথা বিশ্বাস করো, আজ যে বিষয়টা তোমাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে, আগামী দু বছর পর সেই বিষয়টা তোমার মনেই থাকবে না। একটু অপেক্ষা করো, তোমার ঘরের দরজাতেও একদিন পৃথিবীর সব সুখগুলো এসে জমা হয়ে যাবে। তুমি সেদিন এতটা বেশি খুশি হয়ে যাবে যা আজ তুমি কল্পনাও করতে পারছো না। আজকের এই খারাপ সময়টাকে নিয়ে এতটাও চিন্তা করো না, সময় বদলে যাবে। সময় বদলে যাওয়ার জন্যেও তো সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই তোমার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু বন্ধু, তুমি হাল ছেড়ে দিও না। বন্ধু, তুমি হাল ছেড়ে দিও না। আমরা অনেকেই একাকিত্বকে অনেক ভয় পাই। আমরা জীবনে কখনো একা হয়ে যেতে চাই না, আমরা কখনো একা থাকতে চাই না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আপনি জীবনে যতবার নতুন কিছু একটা করেছিলেন, যতবার নতুন কিছু একটা ভেবেছিলেন, যতবার নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, ততবার সেই কাজগুলো আপনাকে একাই করতে হয়েছিল। কারণ একটা মানুষ যতক্ষণ সে নিজেকে সময় দেয় না, ততক্ষণ সে নতুন কিছু একটা করে দেখাতে পারে না। যতক্ষণ সে ভিড় থেকে বেরিয়ে আসতে পারে না, ততক্ষণ সে নিজেকে নিয়ে নতুন কিছু একটা চিন্তাও করতে পারে না। দেখুন, আজ হয়তো আপনার অনেক বন্ধুবান্ধব আছে, আর তাই হয়তো আপনি আজ অনেক খুশি আছেন। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যদি প্রতিদিন নিজেকে খুব অল্প পরিমাণেও সময় না দেন, তাহলে আপনার এই বন্ধুবান্ধবগুলো সবাই থাকলেও ভবিষ্যতে এই বন্ধুবান্ধবগুলোর সাথে আপনার বন্ধুত্বের গভীরতা থাকবে না। সবাই তাদের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সবাই অনেক ভালো ভালো জায়গাতে পৌঁছে যাবে, কিন্তু আপনি সেই আগের জায়গাতেই পড়ে থাকবেন। একটু লক্ষ্য করে দেখবেন, যে মানুষগুলো ভিড় থেকে একটু দূরে থাকে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের সাথে খুব সহজে মিশতে পারে না, এবং একটু খোঁজ নিয়ে দেখবেন এই মানুষগুলোরই
খুব বেশি বন্ধু-বান্ধবও থাকে না। এই মানুষগুলোই কিছুটা ম্যাজিক্যাল হ্যাবিট নিয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, এই মানুষগুলোই কিছুটা ম্যাজিক্যাল হ্যাবিট নিয়ে জন্মগ্রহণ করে। আর আপনিও যদি এই মানুষগুলোর মধ্যেই কেউ হয়ে থাকেন, তাহলে শুনে রাখুন, সৃষ্টিকর্তা আপনাকে খুব স্পেশালভাবে তৈরি করেছেন। অন্য দশজন মানুষের মাঝে যে শক্তিটা নেই, আপনি সেই শক্তিটা নিয়েই জন্মগ্রহণ করেছেন। কারণ অন্যরা কেউ একা থাকতে পারে না, নিজেকে সময় দিতে পারে না, নিজেকে নিয়ে ভাবতে পারে না, আর আপনি সেই কাজটাই করে দেখাচ্ছেন। আপনার সাথে কেউ কথা বলুক আর নাই বলুক, আপনি সবসময় ভালো থাকেন। আপনার সাথে কেউ মিশুক আর নাই মিশুক, আপনি সবসময় খুশি থাকেন। যেখানে মানুষ একা থাকতে ভয় পায়, সেখানে আপনি একা হয়ে গেলে আরও বেশি এনজয় করেন। এর কারণটা কি জানেন? আপনি মানসিকভাবে প্রচুর শক্তিশালী একটা মানুষ। সহজে কেউ আপনার মনোবল ভাঙতে পারে না। আপনি যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, অন্য মানুষেরা সেই বিষয়গুলোকেই অসম্ভব মনে করে। ভালো সময় আসুক অথবা খারাপ সময় আসুক, সেই বিষয়গুলো কখনো আপনার অন্য কাউকে বলার প্রয়োজন হয় না। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার একটা কথা মনে পড়ে গেলে হঠাৎ করেই আপনি নিজেই নিজের সাথে হাসতে থাকেন। আবার হঠাৎ করেই একটা খারাপ কথা মনে পড়ে গেলে আপনার চেহারা এবং চালচলনে গাম্ভীর্য ফুটে ওঠে। কেউ থাকুক আর না থাকুক, কেউ বুঝুক আর না বুঝুক, আপনার আনন্দের মুহূর্তগুলোকে আপনি নিজে নিজেই অনেক সুন্দর করে উপভোগ করেন। আর এই বিষয়গুলো যদি সত্যি আপনার মাঝে থেকে থাকে, তাহলে আপনিও সেই মানুষগুলোর মধ্যেই একজন, যারা শুধু নিজের জীবন নয়, এই পুরো পৃথিবীর চেহারাটাকেই পাল্টিয়ে দিয়েছে। দেখুন, যখন মানুষ ভিড়ের মধ্যে থাকে, তখন তারা নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারে না। এক একজন এক এক ধরনের টপিক সামনে নিয়ে আসে, আর তাদের কথা বলার টপিকগুলো মুহূর্তেই হারিয়ে যায়। এই ভিড়ের মধ্যে থাকা মানুষগুলো যদি কদুখানের গল্প নিয়ে আলোচনা শুরু করে, তাহলে তাদের গল্পটা শেষ হয়ে যায় মধুখানের গল্প দিয়ে। অর্থাৎ তারা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে, শেষ পর্যন্ত তাদের বিষয়টা আর এক থাকে না। কিন্তু অন্যদিকে যে মানুষটা বেশিরভাগ সময় ধরেই একাকী সময় কাটায়, তাকে যদি আপনি একটা টপিক ধরিয়ে দিতে পারেন, তাহলে সেই মানুষটা ওই টপিকটার পোস্টমর্টেম করে ফেলবে। অর্থাৎ সে ওই টপিকটার শুরু থেকে শেষ, ভেতর থেকে বাহির সব কিছু নিয়েই চিন্তাভাবনা করতে থাকবে। কারণ সে চিন্তা করার জন্য প্রচুর পরিমাণে সময় পায়, নিজের কাজ করার জন্য প্রচুর পরিমাণে সময় পায়। এ কারণেই পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজনেসম্যানরা একটি কথাই সব সময় বলেন, একা থাকুন। কারণ একা থাকলেই এই একাকিত্ব আপনার মাঝে নতুন নতুন কিছু করে দেখানোর আইডিয়া ইনপুট করতে থাকবে। আপনি নতুন নতুন জিনিসগুলো সম্পর্কে চিন্তা করতে পারবেন, আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন। সবশেষ একটি কথাই বলবো, আপনি নিজের কাজকে ভালোবাসতে শিখুন। কারণ পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে গেলেও আপনার কাজ আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনার কাজ আপনার পরিশ্রমের মূল্য অবশ্যই দেবে। হ্যাঁ, আপনার কাজ আপনার পরিশ্রমের মূল্য আপনাকে অবশ্যই দেবে। এই মুহূর্তে আপনি হয়তো মেগাবাইট কিনে ভিডিওটি দেখছেন, নয়তো ওয়াইফাই ব্যবহার করে ভিডিওটি দেখছেন।
আপনি যেটাই ব্যবহার করুন না কেন, আপনার কাছে যদি মেগাবাইট অথবা ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে দেখতে পারতেন না। ঠিক তেমনিভাবে আপনার মাঝে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই আপনার জীবন বদলাতে পারবেন না। আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন, আমরা খুব দ্রুত সমাধান চাই, আমরা রাতারাতি কোটিপতি হয়ে যেতে চাই, আমরা এক রাতেই আমাদের জীবন বদলাতে চাই। আমরা সবাই ভাবি কেউ একজন আমাদের জীবনে আসবে এবং এমন একটা রাস্তা দেখিয়ে দেবে যে রাস্তাটা দেখার পর আমাদের সব দুঃখ কষ্ট চোখের পলকেই দূর হয়ে যাবে। আসলে প্রতিটি ক্ষেত্রে শর্টকাট খুঁজতে খুঁজতে আমাদের মস্তিষ্ক এতটাই অলস হয়ে গেছে যে সে এখন প্রতিটা ক্ষেত্রেই শর্টকাট খুঁজতে ভালোবাসে। আপনি যতক্ষণ পরিশ্রম করতে শুরু করবেন না ততক্ষণ আপনার জীবন বদলাবে না, আপনি যতক্ষণ আপনার মনের বিরুদ্ধে কাজ করতে শুরু করবেন না ততক্ষণ আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের মন এবং আমাদের মস্তিষ্ক, কারণ আমাদের মন সবসময় বিনোদন চায় আর আমাদের মস্তিষ্ক সবসময় আরাম চায়। এবং আপনি যতদিন এ দুজনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে থাকবেন ততদিন আপনি পেছনেই পড়ে থাকবেন। এই পৃথিবীতে প্রতিটি মানুষ জীবন বদলাতে চায়, এই পৃথিবীতে প্রতিটি মানুষ একটু সুখে থাকতে চায়, এই পৃথিবীতে প্রতিটি মানুষ তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে চায়। কিন্তু কেন সবাই তাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে পারে না? আপনি হয়তো জানেন না, একটা হাঙর মাছ যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে সে সেখানেই মরে যায়। ঠিক তেমনিভাবে আপনি একটা স্বপ্ন দেখার পর সেই স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি চেষ্টা না করেন তাহলে আপনি বেঁচে থাকলেও একটা মৃত লাশের মতো বেঁচে থাকবেন। শুনুন, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজে বাধার সম্মুখীন হতে হয় না। একটা কাজ শুরু করার পরে সেই কাজে যদি বাধা না আসে তাহলে বুঝে নেবেন সেই কাজটা আপনার জীবন কখনো বদলাতে পারবে না। আপনি দু কদম এগিয়ে যাওয়ার পর হালকা বাধার সম্মুখীন হলে যদি হাল ছেড়ে দিয়ে আবার আগের মতোই বসে থাকেন তাহলে কিছুই বদলাবে না। হ্যাঁ, হাল ছেড়ে দিয়ে আগের মতোই বসে থাকলে কিছুই বদলাবে না, তাই কখনো হাল ছেড়ে দেবেন না। যতই বিপদ আসুক, যতই বাধা আসুক, ধৈর্য ধারণ করে নিজেকে বলতে থাকুন, আমি তো হাল ছেড়ে দেবার জন্য কাজটা শুরু করিনি, আমি তো নিজেকে বদলানোর জন্য কাজটা শুরু করেছি, আমি তো নিজেকে আগের থেকে উন্নত বানানোর জন্য কাজটা শুরু করেছি, তাই যতই বাধা আসুক আমি কখনো হাল ছেড়ে দেব না। আমার সাথে কেউ থাকুক আর না থাকুক আমি নিজেকে কখনো ধোকা দেব না, আমি এগিয়ে যাব, প্রতিটি মুহূর্ত এগিয়ে যাব, কষ্টে থাকলেও এগিয়ে যাব, সুখে থাকলেও এগিয়ে যাব, আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাব, আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাব। কিছুদিন থেকেই অনেক ভাই বোনেরা আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া, আপনার ভিডিওগুলো দেখার পর জীবনে কিছু একটা করতে ইচ্ছে করে, নিজের কাজে মনোযোগ দেই, পড়ালেখায় মনোযোগ দেই, কিন্তু এক দুদিন পর আবার ভয় লাগতে শুরু হয়, কাজে মনোযোগ থাকে না, যতটা মোটিভেটেড হয়ে কাজটা শুরু করি কিছু সময় পর সেরকম মোটিভেটেড থাকতে পারি না। দেখুন,
যখনই আমরা নতুন কোনো কিছু শুরু করি, যেমন পড়ালেখা, ব্যবসা অথবা অন্য কোনো কাজ, যা আমাদের জীবন বদলানোর জন্য অনেক বেশি প্রয়োজন। প্রথম প্রথম তো প্রচুর উত্তেজনা আর ভালো লাগা কাজ করে সেই কাজটাকে নিয়ে, কিন্তু কিছুটা সময় পর আমাদের খারাপ লাগতে শুরু হয়। কাজটা করে কিছু করতে পারবো কি না, আসলেই সেই কাজটাতে কিছু হবে কি না, এ ধরনের দুশ্চিন্তা চলে আসে মাথায়। এছাড়াও অকারণেই মন খারাপ লাগে, কোনো কিছু ভালো লাগে না। আমরা এক পর্যায়ে সব কাজ ছেড়ে দেই এবং নিজের উপরেই প্রচুর রাগান্বিত হয়ে যাই। আর এরপর আমরা ভাবতে থাকি, এটা কি হচ্ছে আমার সাথে, আমাকে তো অনেক দূরে গিয়ে যেতে হবে, কিন্তু কিছুই ভালো লাগছে না কেন। দেখুন, জীবনে চলতে চলতে হঠাৎ করেই দু তিন দিনের জন্য মন খারাপ থাকা, হতাশা কাজ করা, সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও যেতে ইচ্ছে করা, একা একাই জীবনযাপন করতে ইচ্ছে করা, এসব খুব সাধারণ একটা বিষয়। এসব নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কারণ এটা আমাদের জীবনেরই একটা অংশ। আপনি অবশ্যই লোহালক্কর এবং ব্যাটারি দিয়ে নির্মিত রোবট নন, আপনি রক্ত মাংসের তৈরি একজন মানুষ, তাই আপনি চাইলেও সবসময় মোটিভেটেড থাকতে পারবেন না, আপনি চাইলেও সবসময় খুশি থাকতে পারবেন না, আপনি সবসময় মন খারাপ করেও থাকতে পারবেন না। আর এটাই একটা মানুষ হিসেবে আপনার খুব সাধারণ একটা বৈশিষ্ট্য। যদি অযথাই মন খারাপ থাকে, যদি সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, তাহলে একটু সময় বের করে দু একদিন কোথাও থেকে ঘুরে আসুন। যদি একা থাকতে ইচ্ছে করে, তাহলে কিছুটা সময় একা থাকুন। যদি কাজ করতে করতে বিরক্তি চলে আসে, তাহলে একটু বিরতি নিন, কিন্তু ভুলেও হাল ছেড়ে দেবেন না। আমি আজ আপনাদের অনেক দূরের কোনো মানুষের কথা বলবো না, আপনার আশেপাশেই যদি এমন কোনো মানুষ থাকে যাদেরকে আপনি জীবনে সফল মানুষ মনে করেন, একটু খোঁজ নিয়ে দেখুন, তারাও এক দুবার নয়, হাজার হাজার বার এরকম সমস্যায় পড়েছে। আমি নিজেও এরকম সমস্যায় পড়ে যাই মাঝে মধ্যেই, নিজেই নিজেকে নিয়ে বিরক্ত হয়ে যাই, ইচ্ছে করে সব কাজ ছেড়ে দিয়ে বসে থাকি, কিন্তু বোকার মতো সব কিছু পার্মানেন্টলি ছেড়ে দিয়ে বসে থাকি না। দেখুন, এরকম একটা সময় আসলে আপনার হাতে দুটি রাস্তা খোলা থাকবে, এক হয় সব কিছু পার্মানেন্টলি ছেড়ে দিয়ে বসে থাকুন, দুই কিছুটা সময়ের জন্য সব কিছু থেকে বিরতি নিয়ে একটু রেস্ট করুন। অনেকেই হয়তো আপনাকে বলে কাজ করুন, সব সময় কাজ করুন, কখনো সময় নষ্ট করবেন না, সব সময় প্রতিটি মুহূর্তে বছরের 365 দিন মোটিভেটেড থাকুন, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। বছরের 365 দিন মোটিভেটেড থাকতে চাইলে আপনাকে রোবট হয়ে যেতে হবে। একটা রোবট হয়তো 365 দিন মোটিভেটেড থাকতে পারবে, কিন্তু আপনি একজন মানুষ হিসেবে সেটা কখনোই পারবেন না। আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন, আমরা চাই আমাদের জীবনে যেন কোনো প্রকার সমস্যা না থাকে, কিন্তু এটা কি কখনোই সম্ভব? আপনি যতদিন বেঁচে আছেন ততদিন বিভিন্ন সমস্যা আপনার জীবনে আসবেই, সমস্যা না থাকলে তো পৃথিবীতে কেউ কাউকে মূল্যায়ন করত না, সমস্যা না থাকলে বাবা মা, ভাই বোন এবং কি স্বামী স্ত্রীর মাঝেও কোনো প্রকার সম্পর্ক তৈরি হতো না। জীবনে সমস্যা থাকবেই, কারণ
সকল সমস্যার সমাধান খুঁজে বের করার জন্যই। আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন। হ্যাঁ, জীবনের প্রতিটি সময়ে নতুন নতুন সমস্যা তৈরি হবে, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন, অযথাই আপনার প্রচুর পরিমাণে রাগ বেড়ে যাবে, কিন্তু এই সময়টাতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে নিজের রাগ কন্ট্রোল করতে হবে, আপনার মনকে শান্ত রাখতে হবে। যখনই এরকম মনে হবে তখনই আপনি কাজ থেকে একটু বিরতি নিন, ঘুরে আসুন কোথাও থেকে। সমস্যার কথাগুলো চাইলে আপনি আপনার মা অথবা বাবার সাথে আলোচনা করতে পারেন। এছাড়াও খুব কাছের কোনো বিশ্বস্ত মানুষের সাথেও আলোচনা করতে পারেন, যে আপনার সমস্যার কথাগুলো শোনার পর আপনাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে। তাই জীবনটাকে রোবোটিক্স না বানিয়ে মানুষের মতো বাঁচার চেষ্টা করুন, খারাপ সময়গুলোতে পুরোপুরি হাল ছেড়ে দেবেন না। খারাপ সময়গুলোতে পুরোপুরি হাল ছেড়ে না দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলুন, কাজ কমিয়ে দিন, সমস্যা নেই, কিন্তু একদম হাল ছেড়ে দেবেন না। আপনার জীবনটা যদি একটা নাটক হয়ে থাকে তাহলে সেই নাটকের নায়ক আপনি। যেহেতু নাটকের নায়ক আপনি, সেহেতু জীবনের প্রতিটি যুদ্ধ আপনাকে একাই চালিয়ে যেতে হবে। কেউ সাহায্য করতে আসুক আর না আসুক, আপনাকে একাই এগিয়ে যেতে হবে। জেনেই হোক আর না জেনেই হোক, যেহেতু এই পৃথিবীতে এসে গেছেন, সেহেতু আপনার জীবনের যুদ্ধটা আপনাকেই চালিয়ে যেতে হবে। আপনাকে বেঁচে থাকতে হবে। যতক্ষণ মৃত্যুর ফেরেশতা জান্নাতের নিমন্ত্রণ নিয়ে আপনার কাছে আসবে না, ততক্ষণ আপনাকে বেঁচে থাকতে হবে। শুধু ময়দান ছেড়ে পালানো যাবে না, শুধু ময়দান ছেড়ে পালানো যাবে না। আপনার জীবনটা একটা যুদ্ধের ময়দান, এখানে অসীম ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। সামান্য কষ্ট সইতে না পেরে হাল ছেড়ে দিলে চলবে না, এই সামান্য কষ্টগুলো সইতে না পেরে হাল ছেড়ে দিলে চলবে না। চলার পথে বাধা না আসলে আপনার গন্তব্য আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনি বুঝতে পারবেন না। বাধা না আসলে আপনার মানসিক শক্তি কতটা বেশি সেটা সম্পর্কেও আপনি জানতে পারবেন না। আপনি কি বাজ পাখির সম্পর্কে জানেন? যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন মানুষ পশু পাখি সব কিছুই নিরাপদ আশ্রয়ে চলে যায়, কিন্তু বাজ পাখি ঝড় বৃষ্টি দেখলেই মেঘের উপরে চলে যায়। সে মেঘের উপরে উঠতে থাকে, সে মেঘের উপর থেকে নিচের ঝড় বৃষ্টিগুলো দেখতে থাকে। ঠিক তেমনিভাবে আপনার ধৈর্য শক্তিকে এতটাই বৃদ্ধি করুন যেন জীবনের বড় বড় বাধাগুলোকে আপনার খুব সাধারণ, খুব ছোট মনে হয়। দুঃখ কষ্ট যেন আপনার উপরে না থাকে, বাজ পাখির মতো আপনি নিজেকে দুঃখ কষ্টের উপরে উঠিয়ে ফেলুন। খারাপ সময়গুলো যেন আপনাকে কষ্ট দিতে না পারে। খারাপ সময়গুলো আপনার কাছে আসার আগে যেন 100 বার চিন্তা করে যে ওর কাছে গিয়ে তো লাভ নেই,
ওকে তো হাজার চেষ্টা করেও কষ্ট দেয়া যায় না। আপনি সারা জীবন ধরে সবাইকে খুশি রাখার চেষ্টা করে গেলে কাউকেই খুশি করতে পারবেন না। তাই সবাইকে খুশি রাখার ব্যর্থ চেষ্টা বন্ধ করে দিয়ে যারা আপনার সাথে খুশি থাকতে চায় তাদেরকে নিয়েই খুশি থাকুন। এক জীবনে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। হ্যাঁ, এক জীবনে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। কেউ অতীতকে নিয়ে ভাবে, কেউ ভবিষ্যৎকে নিয়ে ভাবে। যারা ভবিষ্যৎকে নিয়ে ভাবে তারাই সামনে এগিয়ে যায়, আর যারা অতীতকে নিয়ে ভাবে তাদের জীবন ব্যর্থতায় ভরে যায়। মনে রাখবেন, ভীতু মানুষের পরিচয় একটাই, তারা সবসময় পেছনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কথা বলবে, কারণ তাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে আপনার চোখে চোখ রেখে কথা বলার। আর দুর্বল মানুষের পরিচয় একটাই, এরা সবসময় আপনাকে নিয়ে সমালোচনা করবে। তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু থাকা হাজার গুণে ভালো, কারণ এরা আঘাত করলে সামন থেকেই আঘাত করে। সব সময় মনে রাখুন, আজ আপনি সময়কে গুরুত্ব না দিলে কাল সময় আপনাকে গুরুত্ব দেবে না। আজ আপনি নিজেই নিজের জীবনকে ধোকা দিলে কাল আপনার জীবন আপনাকে ধোকা দিতে শুরু করবে। আপনি আজ যা করবেন কাল আপনি তাই ফিরে পাবেন। তাই প্রতিটি মুহূর্তকে ভবিষ্যতের জন্য কাজে লাগান। ভবিষ্যৎ আপনাকে ততটুকুই ফিরিয়ে দেবে যতটুকু আপনি আজ ইনভেস্ট করবেন বর্তমান সময়ের পেছনে। একটা মুরগিরও ডানা আছে, একটা ইগলেরও ডানা আছে, কিন্তু যার ইচ্ছে শক্তিতে দম আছে একমাত্র সেই আকাশে উড়ে বেড়াতে পারে। ঠিক তেমনিভাবে আপনার ধৈর্য, ইচ্ছে শক্তি আর স্বপ্ন যখন একত্রিত হয়ে একই গতিতে এগিয়ে চলবে তখন যে কোনো কঠিন বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে। যে কোনো বাধাকে কাটিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। পেছনে যদি ফিরে তাকাতেই হয় তাহলে অতীতের ভুলগুলোর দিকে তাকান আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিলে আপনি অতীতের ভুলগুলোকে বদলাতে না পারলেও আপনি আপনার ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবেন। হ্যাঁ, আপনি ফেলে আসা ভুলগুলো থেকে শিক্ষা নিলে আপনার ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবেন। পৃথিবীতে সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি কঠিন কাজ হচ্ছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আর এই রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে একটি মানুষ বেশিরভাগ সময় নিজেই নিজের ক্ষতি করে থাকে। নিজের কাছের মানুষগুলোকে খুব বড় বিপদেও ফেলতে পারে। সুখ দুঃখ, ভালোবাসা, ঘৃণা, হিংসা বিদ্বেষের মতোই রাগও আমাদের একটি খুব সাধারণ আবেগ। অনেকেই বলে আমার কোনো রাগ নেই, আমি কখনো রাগ করি না, কিন্তু একজন সুস্থ মানুষের মধ্যে রাগ থাকবে এটাই স্বাভাবিক। রাগ আমাদের স্বাভাবিক আবেগগুলোর মধ্যে একটি। রাগ না থাকলে আমরা এই পৃথিবীতে টিকতে পারতাম না। রাগ না হলে আমরা আমাদের সমস্যার সমাধান কখনো করতে পারতাম না, কারণ কাউকে রাগ করতে দেখলে অন্য মানুষেরা বুঝে নেয় যে কিছু একটা গণ্ডগোল হয়েছে, কিছু একটা ভুল হয়েছে।
কিন্তু এই রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সুযোগও হাতছাড়া হয়ে যায়। এছাড়াও এক ধরনের মানুষ আছে যারা অন্য কাউকে রাগ দেখাতে পারে না, কিন্তু নিজেই নিজের ক্ষতি করে আর অবশেষে সারাটা জীবন ধরে আফসোস করে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, রেদন ভাই রাগ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে এ সম্পর্কে একটি ভিডিও বানান। তাই চলুন আজ আমরা রাগ নিয়ন্ত্রণ করার খুব সহজ এবং সূক্ষ্ম কিছু উপায় আলোচনা করি, যেগুলো মেনে চলার কারণে আমার জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। এক, বাস্তব জীবনে কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত রাগ করবেন না। অনেক সময় দেখা যায় কেউ যখন আপনাকে মিথ্যে অপবাদ দেয় তখন আপনার খুব রাগ হয় তার উপর, কিন্তু তাকে রাগ দেখানোর আগে একটু ভেবে দেখুন তার দেয়া মিথ্যে অপবাদগুলোর কারণে আপনার বাস্তব জীবনে সরাসরি কোনো ক্ষতি হবে কি না। যদি ক্ষতি না হয় তাহলে সে সময় হঠাৎ করেই তাকে রাগ দেখাবেন না, চুপ করে থাকুন আর ওই মানুষটা থেকে সব সময় একটু দূরত্ব রেখে চলুন। কারণ এরা আপনাকে রাগান্বিত করে আপনাকে আপনার স্বাভাবিক জীবন থেকে বের করে আনবে। আপনার নিজেকে নিয়ে ভালো চিন্তাভাবনার জগৎটাকে এরা নষ্ট করে দেবে। আপনি খুব সহজে আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। তাই কারো উপর রাগ করার আগে একটু ভাবুন সেই মানুষটা যা করেছে বা বলেছে সেটা আপনার বাস্তব জীবনে আসলেই কোনো ক্ষতি করেছে কি না। দুই, কেউ যদি আপনাকে ঠকিয়ে আপনার কাছ থেকে কিছু আদায় করে অথবা আপনার কৃতিত্ব ছিনিয়ে নেয় তাহলে রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আপনার রাগ বেড়ে গেলেও ভুলেও তাকে রাগ দেখাবেন না, এতে করে আপনারই ক্ষতি হবে। রাগ না দেখিয়ে চুপ করে থাকুন আর ওই মানুষগুলোকে চিনে রাখুন, এরপর থেকে তাদের আর কখনো সাহায্য করবেন না, কারণ এরা উপরে ওঠার জন্য মানুষকে ব্যবহার করে এবং এরা অকৃতজ্ঞ মানুষগুলোর কাতারে পড়ে, এরা কখনো উপকারীর উপকার স্বীকার করে না, উল্টো নিজের ভালোর জন্য এরা উপকার করা মানুষগুলোর ক্ষতি করতেও দুই মিনিট চিন্তা করে না। তাই এ ধরনের মানুষ থেকে দূরে থাকুন, নিজের জ্ঞান বুদ্ধিকে এরকম অকৃতজ্ঞ ফালতু মানুষগুলোকে ব্যবহার করে বড় হতে দেবেন না। তিন, রাগী মানুষগুলোর আরেকটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এরা কারো কথা শুনতে চায় না। কেউ কথা বলতে শুরু করলে এরা সম্পূর্ণ কথা শেষ হবার আগেই এরা তাদের উত্তর দিয়ে দেয়। তাই আপনার মাঝেও এরকম কিছু থেকে থাকলে আজ থেকেই সেটা পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার সাথে কেউ কথা বললে তার কথা পুরোটা শুনুন, সে যে কথাটি বলতে চাচ্ছে সেই কথাটি আপনার জানা থাকলেও আপনি তার পুরো কথাটি শুনুন। কথা শেষ হয়ে গেলে হঠাৎ করেই উত্তর দিয়ে দেবেন না, অন্তত দুই সেকেন্ড ভেবে তারপর উত্তর দিন। এতে করে ধীরে ধীরে আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, আপনার ভেতর থেকে রাগান্বিত মানুষটা মরে যেতে থাকবে, আপনি আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন। চার, পরিবেশ পরিবর্তন করুন। যখন আপনার মনে হবে আপনার রাগ বেড়ে যাচ্ছে তখন আপনার অবস্থান পরিবর্তন করুন, পারলে আশেপাশে কোথাও থেকে একটু হেঁটে আসুন। অনেক সময় ধরে কোনো একটা জায়গায় বসে থাকলেও আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনার যখন মনে হবে যে কারণে অকারণেই আপনার রাগ বেড়ে যাচ্ছে তখন
নিজেকে সেই জায়গাটা থেকে সরিয়ে ফেলুন। যদি হঠাৎ করেই কারো উপর রাগ উঠে যায়, তাহলে সেই জায়গা থেকে, সেই মানুষটার সামন থেকে সরে আসুন। পাঁচ, যারা আপনার কথায় পাত্তা দেয় না, আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করে না, এ ধরনের মানুষের কাছে থেকে নিজের সম্মান নষ্ট করবেন না। খুব ভালোভাবেই আপনার অবস্থান তুলে ধরার পরেও যারা আপনাকে ইগনোর করে, সেই সব মানুষের সঙ্গ আপনার সম্মান নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এই বিষয়টাই আপনাকে রাগান্বিত করবে, এটাই স্বাভাবিক। আপনাকে পাত্তা না দেওয়ার কারণ একটাই হতে পারে, এরা হয়তো আপনাকে হিংসা করে। আপনি হয়তো জীবনে কিছু একটা করে ফেলেছেন যেটা সে করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, তাই এরা কারণে অকারণে সব জেনে বুঝেও আপনাকে ইগনোর করবে। হ্যাঁ, তাই নিজের মন মানসিকতা ঠিক রাখতে, নিজের রাগের উপর নিয়ন্ত্রণ পেতে এবং একটা সুস্থ জীবন পাওয়ার জন্য এ ধরনের মানুষের থেকে দূরে থাকুন। ছয়, যখন কেউ আপনার স্পষ্ট কথাগুলো শোনার পরেও আপনাকে ভিত্তিহীন কথা বলতে শুরু করবে, তখন সেই জায়গা থেকে উঠে চলে আসুন, কারণ সেখানে আর কিছুক্ষণ থাকলে আপনার রাগ বৃদ্ধি পেয়ে যাবে। আপনি হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, নিজের কথার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। সাত, যখন আপনাকে নিয়ে কেউ মজা করবে, তখন আপনিও মজা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু যারা আপনাকে নিয়ে মজা করছে, তারা আপনাকে অপমান করার চেষ্টা করছে কি না সেটাও লক্ষ্য করুন। যে কোনো বিষয় একটা পরিসীমার ভেতরে থাকাই ভালো, সীমা অতিক্রম করে ফেললে অবশ্যই আপনার উপর জুলুম হয়ে যাবে। তাই কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করছেন সেটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। তাদের মন মানসিকতা উন্নত কি না সেটা বোঝার চেষ্টা করুন। আপনার সফলতা দেখে তারা মন থেকে খুশি হয়, নাকি আপনার সফলতা আপনার উন্নয়ন দেখে তারা আপনাকে নিয়ে হিংসে করে, এটা বুঝতে চেষ্টা করাটাও আপনার একটা সুখী জীবন পাওয়ার জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আপনি গত সাত দিন ধরে যে ধরনের মানুষের সাথে মিশেছেন, কথা বলেছেন, যাদের সাথে সময় কাটিয়েছেন, আগামী কয়েক মাস পর্যন্ত আপনার ব্যবহার, আপনার কথাবার্তা এবং আপনার চলাফেরাতে ওই সব মানুষের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আপনি হয়তো নিজের অজান্তেই তাদের মতো করে কথা বলতে শুরু করে দেবেন, আপনি হয়তো তাদের মতো করেই দাঁড়িয়ে থাকতে শুরু করবেন, হয়তো তাদের মতো করেই আপনি ভালো অথবা খারাপ বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করবেন। এভাবেই আপনি আপনার আশেপাশে যেরকম মানুষের সঙ্গ তৈরি করবেন, আপনি ধীরে ধীরে একটা সময় নিজের অজান্তেই তাদের মতোই হয়ে যাবেন। তাই সবসময় নিজেকে ভালো মানুষগুলোর সাথে যুক্ত রাখুন, যারা ভালো চিন্তা করে, ভালো কথা বলে। এছাড়াও প্রতিটি মানুষের মাঝে তার ভেতরে লুকিয়ে থাকা ভালো গুণগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন, আর সেগুলোকেই উৎসাহিত করতে থাকুন, কারণ কারো মাঝে খারাপটা খুঁজলে আপনার মাঝেও সেই খারাপটাই চলে আসবে, আর ভালো খুঁজলে ভালোটাই আপনার মাঝে চলে আসবে। আশা করি এই সাতটি পয়েন্ট আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারলে আমার মতো আপনিও আপনার রাগের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ভিডিওটি আপনার উপকার করে থাকলে আপনিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে
চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্টগুলোই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।